নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সালে এই সাত রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে। কোন সেই সাত রাশি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আর কিছুদিন পর 2021-এ আমরা পা রাখতে চলেছি। আর এই 2021 সালে এই সাত রাশির জাতক ও জাতিকারা প্রেমে পড়তে চলেছে, অর্থাৎ তাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। তার আগে প্রেম সম্পর্কে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, দয়া করে কথাগুলো মাইন্ডলি শুনবেন, আপনাদেরই কাজে আসবে। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো এই প্রেম অ্যাকচুয়াল কোন গ্রহ দেখায়। প্রেম, যেটিকে আমরা ইংরেজিতে লাভ এবং বাংলায় ভালোবাসা বলি, এই প্রেম বর্তমান যুগে টাইম পাসের একটা বস্তু হয়ে গেছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। তবে অ্যাকচুয়ালি প্রেমের ডেফিনিশন কি জানেন? প্রেমের ডেফিনিশন হচ্ছে চোখের ইশারা। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে শুধু চোখের ইশারাই যথেষ্ট, মুখে না বললেও সমস্ত ফিলিংস বোঝা যায়। অর্থাৎ প্রেম যেটি মধুর, তবে তাদের ক্ষেত্রে মধুর যারা প্রেমে সফল হয়েছে, কিন্তু যারা প্রেমে অসফল তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমটা মধুর হয়ে ওঠে না, প্রেমটা বিষ হয়ে যায়। অনেকে রয়েছেন যারা প্রেমের আঘাত পেয়ে নিজের জীবনটুকুটাও দিয়ে ফেলেছে। তার মানে এটাই যে মানুষটার জন্য সে জীবন পর্যন্ত দিয়ে ফেলেছে, তার মানে সে তার জীবনের থেকেও তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। অর্থাৎ প্রেম যাকে না দেখে এক মুহূর্ত ভালো লাগে না, যার গলা প্রতিদিন না শুনলে মন কেমন করে, আর এটি হয় প্রেম। খাওয়া উঠে যায়, না উঠে যায়, অর্থাৎ স্নান খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় প্রেমে পড়লে। মন কেমন হয়ে যায়, মন ভালো লাগে না, শুধু তাকে চাই, শুধু তাকে চাই। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই 2021-এ কারা প্রেমে পড়তে চলেছে, অর্থাৎ কোন সাত রাশি প্রেমে পড়তে চলেছে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রেমের কারক গ্রহ কে। জানেন প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনারা কিন্তু প্রেমে পড়বেন। এবং যাদের শুক্র তুঙ্গস্থ রয়েছে তারা কিন্তু একাধিক প্রেমে পড়ে, একাধিক, অর্থাৎ বিফোর ম্যারেজ এবং আফটার ম্যারেজ দুই ক্ষেত্রে কিন্তু প্রেমে পড়ে। এবং যাদের শুক্র ভালো রয়েছে তারা দেখতে অ্যাট্রাকটিভ হয়, এবং যদি ছেলে হয় সেক্ষেত্রে প্রচুর মেয়ে তাকে পাওয়ার জন্য, আর যদি মেয়ে হয় তাহলে প্রচুর ছেলে তাকে শুধু চাই। এটি হচ্ছে শুক্রের কারকতা। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ প্রেমে পড়তে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ প্রেমে পড়তে চলেছেন, সেটি নতুন প্রেমের ক্ষেত্রে বলুন বা পুরনো প্রেম। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। তবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনাদের জন্মছক দেখে নিন, আপনাদের জন্মছকে শুক্র গ্রহের পজিশন কেমন রয়েছে। যদি শুক্র গ্রহ আপনার ভালো পজিশনে থাকে তাহলে তো আর বলারই নেই, আর যদি শুক্র মিডিয়াম পজিশনে থাকে সেক্ষেত্রেও আপনারা প্রেমে পড়বেন। কিন্তু যদি শুক্র খারাপ থাকে সেক্ষেত্রে প্রেমে পড়াটা
হয়তো বা হবে, কিন্তু প্রেম টিকবে না। তার জন্য আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর একটি ছোট্ট কথা আমি আপনাদেরকে জানাতে চাই, দেখুন প্রেমকে কখনোই টাইম পাস ধরবেন না। বর্তমান যুগে প্রেমকে সকলে টাইম পাসের বস্তু হিসেবে ধরেছে। যারা পূর্বেকার কথাগুলো শুনেননি তারা একবার শুনে নিন, কারণ প্রেম টাইম পাস নয়। প্রেম মানে কারো ফিলিংস, আর কারো ফিলিংস নিয়ে খেলাটা একদম ঠিক না। আসুন এবার দ্বিতীয় রাশির কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করবে। অর্থাৎ যাদের জীবনে প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে আবারও প্রেমে পড়বেন এবং পুরনো প্রেম কামব্যাক করবে। তাই আমি আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, প্রেমকে টাইম পাস হিসাবে ধরবেন না। প্রেম কারো ফিলিংস, আর কারো ফিলিংস নিয়ে খেলাটা মোটেই উচিত নয়। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান প্রেমে পড়ার জন্য। তবে একটি কথা আমি না বলে পারছি না, আপনারা প্রেমকে কখনোই টাইম পাস হিসেবে ধরবেন না, কারণ প্রেম কারো ফিলিংস, অর্থাৎ কারো ফিলিংসের সাথে খেলাটা মোটেই উচিত নয়। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে এবং যারা প্রেম থেকে বাধা পেয়েছেন সেই বাধা কিন্তু এই বছর দূর হতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও একটি কথা আমি বলবো, আপনারা প্রেমকে কখনোই টাইম পাস হিসেবে ধরবেন না। অর্থাৎ প্রেম কারো কিন্তু ফিলিংস, আর কারো ফিলিংস নিয়ে খেলাটা মোটেই উচিত নয়। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে, তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান। তবে আপনাদের ক্ষেত্রেও একটি কথা আমি বলবো, আপনারাও প্রেমকে কখনোই টাইম পাস হিসেবে ধরবেন না। অর্থাৎ প্রেম কারো ফিলিংস, আর কারো ফিলিংস নিয়ে খেলাটা মোটেই উচিত নয়। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 প্রেমে পড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও নতুন প্রেম আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কামব্যাক করবে। তাই এখন থেকেই আপনারা রেডি হয়ে যান 2021 প্রেমে পড়ার জন্য। তবে আপনাদের ক্ষেত্রেও আমি একটি কথাই বলবো, প্রেমকে কখনোই টাইম পাস হিসাবে ধরবেন না, কারণ প্রেম কারো ফিলিংস, আর কারো ফিলিংস নিয়ে খেলাটা মোটেই উচিত নয়। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 প্রেমে পড়তে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।